যে কোথাও না কোথাও আমার আদর্শকে জাগিয়ে তুলতে পারিনি। শুধুমাত্র অর্জুনই কেন শ্রীকৃষ্ণের সেই রূপকে দেখতে পেল, আর কেউ পেল না কেন? ঠাকুরকে নিয়ে মানুষ দুরকম ভাবে চলে, ঠাকুর সব থেকে বড় স্বার্থপর, এই প্রভুর ছাপটাকে রাখতে হয়। সৎসঙ্গের যে ভাবটা আমার ঢুকতে একটু দেরি হয়েছে, যে মলয়দার কথা শুনছিলাম, সুন্দর সমিতদার কথা বলছিলেন, যে আমরা জীবনের এমন অনেক মুহূর্ত আসে আমরা সিদ্ধান্ত নিতে পারি না কি করা উচিত কি করা উচিত না। বর্তমান আচার্যদেব আমরা যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসের ওখানে বসে আছেন, তখন পূজ্যপদ দাদা তিনি নরদেহে আছেন, ঠাকুর বাড়িতে এক ডাক্তারবাবু তিনি আচার্যদেবকে একটা বিষয়ে জানালেন, তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি করণীয়। আচার্যদেব তখন ঠাকুরের একটা বাণী বললেন, ছোট্ট দুটো লাইন, সিদ্ধান্তে যে আসতে নারে তড়িৎ চলন বেগে, বিবেক বুদ্ধি ক্ষীণ তাহার আদর্শ নাই জেগে। যে যখনই আমার সামনে এমন কিছু কিছু সিদ্ধান্ত আমাকে নিতে হয় এসপার নাই ওসপার, তো ওই যে সূক্ষ্ম সময়ের মধ্যে যে যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, বুঝতে হবে তার ভিতরে আদর্শ তত জাগ্রত। আর আদর্শ তত জাগ্রত মানেই হচ্ছে তার চলায় বলায় আচার আচরণের মধ্যে প্রতিনিয়ত তার ইষ্টের সেই ভাবকে আচরণের মধ্যে ফুটিয়ে তুলছে, এটাই হচ্ছে আদর্শকে জাগিয়ে তোলা। আমরা যখন সিদ্ধান্ত নিতে পারি না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, তখন বুঝতে হয় যে কোথাও না কোথাও আমার আদর্শকে জাগিয়ে তুলতে পারি। আমরা কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের কথা জানি, তিনি নিজের আত্মীয় স্বজনের সামনে তার গান্ডীব ছেড়ে দিলেন, ত্যাগ করলেন, একমাত্র অর্জুনকেই শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন। শ্রীকৃষ্ণ তো বিশ্বরূপ দর্শন করাতে তাকে আলাদা কোনো ঘরে ডেকে নিয়ে আসেনি, যে চলো আর কাউকে দর্শন করাবো না, শুধু তোমাকে বিশ্বরূপ দর্শন করাই, তেমন তো হয়নি। কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে তো লাখো লাখো সেনা, তার মধ্যে শুধুমাত্র অর্জুনই কেন শ্রীকৃষ্ণের সেই রূপকে দেখতে পেল, আর কেউ পেল না কেন? আসল কথা হচ্ছে সেই আত্মসমর্পণ, যে কায় মনোবাক্যে তার কথা স্বীকার করে তাকে মেনে চলে, তিনি তার কাছে তিনি নিজের স্বরূপটাকে ব্যক্ত করেন। তাই অত কুরুক্ষেত্র যুদ্ধের অত লোক সমাগমের মধ্যে একমাত্র অর্জুনই তাকে কিন্তু দেখতে পেলেন। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমরা সর্বদা যেন প্রিয় পরমের স্বস্তির কারণ হই, তাকে যেন কখনো অস্বস্তিতে ফেলি না। একটা দুরকমের চলন হয়, ঠাকুরকে নিয়ে মানুষ দুরকম ভাবে চলে, একটা হচ্ছে ঠাকুরকে ভাঙিয়ে খাওয়া, ঠাকুরের গায়ে হেলান দিয়ে চলা, আর একটা ঠাকুরকে নিজের কাঁধে বহন করে চলা। সর্বদা চেষ্টা করতে হয় যে আমি আমার প্রভুর সমস্ত দায় দায়িত্ব নিলাম, যে এইক্ষণ হইতে তা প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য আমার মধ্যে। তার মানে আমি সর্বদা আমার চলন আচার আচরণ এমন হবে যাতে আমার অস্বস্তির কারণ না হয় আমার প্রভু। এই ঘটনাটা পূজনীয় টিঙ্কু দাদা আমাকে দুপুরবেলা ফোন করলেন, আমরা তখন গাড়ি ঠিক করছি,
তিনি বললেন চলে আসো আমার ঘরে, আমি আড্ডা দেব। আমি সমস্ত ঘটনার কথা জানালাম। তারপর দিন থেকে তিনি রোজ আমার কাছে খবর নিলেন। তার সেদিন রাত্রে তিনি আমাকে বলছেন, তুমি যে আমাকে খবরটা দিলে আমার সারা রাত ঘুম হবে না, মাথার মধ্যে শুধু এটাই ঘুরতে থাকবে। তো এই যে একটা ছেলে যাকে চেনে না জানেন না, তার জন্য তাদের সারা রাত ঘুম নাই। তা আমাদের প্রত্যেক মুহূর্তে সবসময় সতর্ক থাকতে হয়, যেন আমরা ঠাকুরকে কোনো রকম যেন অস্বস্তির মধ্যে ফেলি না। একটা কলকাতার একটা বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান, অনুষ্ঠানে একজন আর একজনকে বলছেন, দাদা আপনি কবে এলেন? তো বলছেন আমার তো আসার কথা ছিল অনেক আগে, এই কিন্তু তার আগে আমি চলে এলাম। যে রাস্তাঘাটে বন্ধের দিন, রাস্তাঘাটে কোথায় কি অবস্থা হয় ঠিক নাই, ঠাকুরকে কষ্ট দিয়ে লাভ কি? তো বোঝা গেল না তিনি কি বলতে চাইছেন, যে বন্ধ আছে কিন্তু ঠাকুরকে কষ্ট দিয়ে লাভ কি? তখন তাকে জিজ্ঞেস করলাম, বুঝলাম না দাদা কি বলছেন। তো বলছেন এই বন্ধের রাস্তায় পথে ঘাটে আমি যদি বেরিয়ে পড়ি, কোথায় গাড়ি বিভ্রাট হতে পারে, কোথায় কি সমস্যা তৈরি হতে পারে, তা আমার জন্য ঠাকুর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন। তাই ঠাকুরকে অযথা কষ্ট দিয়ে লাভ কি, তাই আগের দিনই চলে এলাম। এই যে ভাবনা, তিনি তথাকথিত পণ্ডিত মানুষ নন, কিন্তু ঠাকুরকে স্বস্তির কারণ হিসাবে আমি নিজের জীবনকে এইভাবে তুলে ধরছি। এগুলো আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে যদি এইভাবে তুলে, ঠাকুর স্বস্তি পান। ঠাকুর বলছেন আমার তোমাদের থেকে কিছু চাওয়ার নাই, আমি চাই তোমরা ভালো থাকো, তোমাদের ভালো থাকাটাই আমার স্বার্থ। তাই ঠাকুর সব থেকে বড় স্বার্থপর, তার মতো স্বার্থপর আর এই দুনিয়ায় নেই, যে পরের স্বার্থকে নিজের স্বার্থ মনে করে। তা আমাদের চলন এমন হওয়া উচিত। আর এই যে আদর্শকে জাগ্রত করার কথা বললাম, ঠাকুরের একটা কথা, ঠাকুর বলছেন এক ঘন্টা যজন করলাম, এক ঘন্টা যাজন করলাম, পাঁচ মিনিট ইষ্টভীতি করলাম, তাতে চরিত্রের বড় একটা সংশোধন হয় না। আমরা ভাবছি যাজন করছি, যজন করছি, ইষ্টভীতি করছি, সবই তো ঠিকঠাক চলছে। ঠাকুর বলছেন এতে খুব একটা চরিত্রের সংশোধন হয় না। ঠাকুর একটা উদাহরণ দিলেন, যে একটা নৌকাকে নোঙর ফেলে দিলাম, দিয়ে যতই ডাট টানি না কেন, সে নৌকাকে যত এগোনো এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তাই ঠাকুর বলছেন যে দাঁড় ফেলে, নোঙর ফেলে দাঁড় টানার মতো হয়। তাই এর থেকে উদ্ধার পাওয়ার উপায় একটাই, যে এই যে কড়ায় বলায় আচরণে খাওয়ায় ঘুমানোয় চালচলন কথাবার্তায় প্রত্যেকটা মুহূর্তে এই প্রভুর ছাপটাকে রাখতে হয়। এই তার ছাপ রাখার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমার ব্যক্তিত্ব সংশোধন হয়। পূজ্যপাদ দাদা একটা কথা বলতেন প্রায়, ঠাকুরের কথা, যে ইষ্টার্থ পরায় নাই যেতি যারা, তাদের ব্যক্তিত্ব অটুট হয়। এই ইষ্টার্থ পরায় নাই যেতি মানে ঠাকুর যা বলছেন, যেমন বলছেন তেমন করা, এই করার মধ্যে দিয়ে আমাদের ব্যক্তিত্ব দৃঢ় হয়। এছাড়া আর অন্য কোনো উপায়ে নিজের ব্যক্তিত্বকে তৈরি করা যায় না। সবাই ভালো থাকুন। আজকে যে অন্নপ্রাশন উপলক্ষে আমরা এখানে পরমদয়ালের নাম সংকীর্তন মিলিত হয়েছি, পরমপিতার রাতুল চরণে তার সুস্থ সুন্দর জীবন প্রার্থনা করে। সবাই ভালো থাকুন। জয় গুরু।